হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো যাই হোক, আর এখন তো রেনি সিজন, অনেকেরই ভালো লাগতেই পারে, কারণ অনেকে সেটাকে রোম্যান্টিক ওয়েদার বলে। তো যাই হোক, তো সেখানে গিয়ে সেরকম কোনো ভিডিও তৈরি করিনি। অ্যাকচুয়ালি বৃষ্টিও ছিল, আবার বলতে পারো কিছুটা একটু লজ্জাও লাগছিলো সবার সামনে কিছু বলতে, ক্যামেরা ই করতে। তো যার জন্য তো সেটা আমাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতেই হবে, যেহেতু ভিডিও বানাতেই হবে আমাকে রাস্তাঘাটে বা কোথাও তো করতেই হবে, তাই না? তো যাই হোক, তো চলো, বেশি দেরি করছি না, তো চলো দেখা যাক। তো ল্যাকমি সেলুনে চলে আসলাম, দেখতেই পাচ্ছো তখন আশেপাশে লোক ছিল, জন্য একটু লজ্জা লাগছিলো, কিছু বলছিলাম না। তারপরে আমার বোনকে বললাম একটু রেকর্ড করে দে, সবাইকে ডাকছিলাম, আমি একাই একাই যাচ্ছিলাম, ওরা পেছনে ছিল, তো যার জন্য সবাইকে ডেকে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছো। তারপরে ঢুকলাম সেলুনে, বসলাম, বসে তারপরে কিছুক্ষণ পর ডাকলো, বললো যে ওয়াশ করতে হবে নাকি, তো ওয়াশ করেই দেয়। তো ওয়াশের জন্য ডাকলো, কী কী স্টাইল করবো সেটাও জিজ্ঞাসা করে তারপরে ওয়াশ করাতে নিয়ে গেল। তারপরে ওয়াশ করছে, দেখতেই পাচ্ছ চুলটা খুব ভালো করে ধুয়ে নিয়ে, তারপরে শ্যাম্পু কন্ডিশনার যা দেওয়ার ওরা সেটা দিয়েই দেয়, অনেকেই জানো। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, যার জন্য আমাকে সাউন্ড কমিয়ে আমাকে এক্সট্রাভাবে রেকর্ড দিতে হচ্ছে, যাতে কপিরাইট না পড়ে ভিডিওতে। তো যার জন্য আমাকে মানে এক্সট্রাভাবে কপি করতে হচ্ছে, রেকর্ড করতে হচ্ছে, সরি। তো এখন এই যে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে দিচ্ছে ভালো করে, শ্যাম্পু দেওয়া হয়ে গেছে, এখন চুলটাকে ভালো করে ওরা ওয়াশ করে নিচ্ছে। আর এদিকে আমার ফ্রেন্ড রেকর্ড করছিল, তো ওকে দেখে হাসি পাচ্ছিল। দেন ওয়াশ হয়ে গেছে, এখন আমাকে চুল কাটাতে যেখানে কি কাটবে সেখানে বসালো, বুঝিয়ে ওরা ভালো করে ই করে নিচ্ছে ওদের সিস্টেম অনুযায়ী। তো এরা আগেই বলেছে ওদের মুখ যাতে রিভিল না হয়, তো যার জন্য আমাকে একটু এডিট করতে হয়েছে আর কি। তো চুলটা ধোয়া হয়ে গেল, ভেজা অবস্থাতেই ওরা কেটে মানে যেটা করবে তোমরা স্টাইল সেটা করে দেয় ভেজা অবস্থাতেই। তো ফার্স্টে চুলটাকে ভালো করে আশ্রয় নিচ্ছে, দেন দেখতে পাচ্ছ কত বড় চুল, কি কষ্টটাই না হচ্ছিলো যখন এত বড় চুলগুলো কাটছিল। কি করা যাবে, চুল আসলে অ্যাকচুয়ালি খারাপ হয়ে যাচ্ছিলো উপর থেকে, তো যার জন্য আমাকে কাটতেই হলো বাধ্য হয়ে, কিছু করার নেই। এদিকে ফ্রেন্ডটা হাসাচ্ছিল, কারণ আমার খুবই ইমোশনাল হয়ে গেছিলাম যখন চুলটা কেটে ফেলছিল, এত মানে খুবই ছোট করে ফেলছিল, তো যার জন্য আর কি। দেখতেই পাচ্ছ এখানে আমাকে প্রচণ্ডভাবে হাসাচ্ছিল অ্যাকচুয়ালি। এটাই কতগুলো চুল দেখলে, কত বড় চুল ছিল আর কতটুকু চুল হয়ে গেল, মানে কি বলি আর, এতটাই খারাপ লাগছিল তখন, কিন্তু কি করব, কিছু করার নেই, কাটতে তো হবে। তো চুলটাকে পরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়ে তারপরে সেট করে দেওয়ার জন্য করছিল, তারপরে লাস্টে সিরামও দিয়ে দেয়। ভালো করে হয়তো এডিটটা হয়নি, কারণ ওদের মুখগুলো তো দেখা যাচ্ছে, বাট সেরকম কোনো প্রবলেম হবে না, তো তবুও আর কি যতটুকু পেরেছি করছি আর কি, ওদের যাতে ফেসটা না দেখা যায়। তো এটাই, যাতে ফাইনালি আমার চুল স্টাইল কমপ্লিট, দেন বাড়ি যাওয়ার পালা। দেন ওখান থেকে বেরিয়ে টোটো ধরে নিলাম, কারণ সেরকম বাজার কিছু করার ছিল না, এটা আমার বোন, তো দেখতে পাচ্ছ এখানে হাসছি, কিছু একটা বলছি, আসলেও বলছে যে এত অন্ধকার দেখছে কালো লাগছে আর কি, তো ওটা নিয়ে হাসছিলাম। আর সবাই বলছিল একটু খাওয়াতে আর কি, তাই আমি পরে খাওয়াই, আজকে নিরামিষ চলছিল সেদিন, তো যার জন্য। দেন বাড়ি ফিরে আসি আমরা, তো তোমরা দেখতেই পেলে। তো তারপরে বাড়িতে আসি, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে
তারপর একটু কথাবার্তা বলি, বোনটা আসছিলো আমার, তোমরা দেখছো ভিডিওতে, তো তারপরে বোনটার সাথে একটু কথাবার্তাও বলি, তারপরে আর কি সবই আড্ডা মারে, তারপরে দিয়ে রাতটা কাটিয়ে দিই, তারপরে যাই হোক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। টাটা।